শীতকালীন বিভিন্ন শাকসবজি হাটে বাজারে উঠতে শুরু করেছে, তার মধ্যে ফুলকপিও রয়েছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ সদর উপজেলা ডাক্তারের মোড় নামক এই হাটে। এটি মূলত নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত। মূলত সদর উপজেলার হাঁপানিয়া এবং বসাইল ইউনিয়নের কৃষকরা তাদের খেতে উৎপাদিত এই ফুলকপিগুলো বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসেন। এখান থেকে স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের চাহিদা মেটানোর পর যারা পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন তাদের হাত ধরে এই সব ফুলকপি চলে যাচ্ছে ঢাকা এবং কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্তে। এখানে যে ফুলকপিগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো প্রকার ভেদে 20 টাকা থেকে শুরু করে 30 টাকা পিস হিসেবে বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে গত প্রায় 20 দিন থেকে এই হাটে ফুলকপি বেচা বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন প্রায় 5 থেকে 6 হাজার পিস ফুলকপি সরবরাহ হয় এবং টাকার অঙ্কে যদি বলা যায় প্রায় 2 লক্ষ টাকার ফুলকপি বেচা কেনা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই জেলায় 6,800 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ করা হয়েছে। তার মধ্যে ফুলকপি রয়েছে প্রায় 190 হেক্টর জমিতে, যা থেকে প্রায় 3,800 মেট্রিক টন ফুলকপি উৎপাদন হবে। এই ছিল এই হাট থেকে আমার কাছে সর্বশেষ।